সাবস্ক্রাইব করার সময় প্লিজ ঘন্টাটাও বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি জানতে পারো। মাস্টাকে ওখানে কি বলেছে ফ্যাশনের জন্য হাতে নিয়ে নিয়ে ঘুরছো আর আয়নার মধ্যে সারাক্ষণ দেখছো, ওটাকে মুখে পড়তে বলে যে মুখে পড়ে বসো, বুঝলে? ও প্লিজ সারাক্ষণ পাগল মতো আমার পেছনে পড়ে থাকো না, তো ঘরে কি মাস্ক পরে বসে থাকবো নাকি? ইটস ইরিটেটিং। তুমি বেশি পাকা হয়েছো নাকি? কি করছো কি করছো? কিন্তু বাড়িতে বসে বসে সবসময় আই এম গেটিং ভেরি বোর্ড, সারাক্ষণ এই তোমার এই গোমূত্র আর নাই স্যানিটাইজার নাই তো মাস্ক, আমার ভালো লাগছে না বাড়িতে বসে সারাক্ষণ। আমি ভাবছি ইন্টি আর পিঙ্কিকে ডাকি, আমরা একটু নাইট পার্টি করবো, ঠিক আছে? আশা করছি তোমার এতে কোনো অসুবিধা নেই। কি বন্ধু, এই সময় বন্ধু? সারাক্ষণ তোমার বাবা যে খবরের কাগজে মুখ গুজে রেখেছে, ওখানে নিউজ চ্যানেল চালিয়ে রেখেছে, ওখানে দেখছো না কি বলছে ওরা, যে কেউ বাড়িতে আসবেও না বাড়ি থেকে যাবে না, বেশি বকলে কামদেব বাবাজির ওই গোমূত্র আমি নিজে আনিয়ে তোমায় আগে খাইয়ে দেবো, এটা তুমি মনে রেখো। বেশি আমার সাথে তুমি মুখ চালিয়ে না, কেউ আসবে না কেউ যাবে না, চুপচাপ ঘরে বসো তুমি। কি নো, আমি সব গোমূত্র ফমূত্র খাবো না, সব তুমি খাও। ওকে, আর তুমি ওইদিকে সারাক্ষণ খবর কাগজে মুখ গুজে বসে আছো, মুখটা বেড়ে করে বলতে পারছো না, মেয়েটাকে নষ্টের হার হয়ে যাচ্ছে মেয়েটা, এই এখন এই সব দিনে ও এত পাকা মেয়ে দেখাচ্ছে, কিছু বলো ওকে। এই তোমার মা যা বলছে একদম ঠিক কথা বলছে, ঠিক আছে, এখন কোথাও বেরোনো হবে না, আর তোমার যতই মুখ এখনো বেঁকানো এসব করা, সব এইখানে ঘরে বসেই বেঁকাও, বাইরে কোথাও যেতে হবে না, সব এখানেই বেঁকাও, বুঝেছো? ঠিক আছে সুইটার। উফ, আর আমি এই যে এখন 12-14 দিন বাড়িতে বসে আছি কোয়ারেন্টাইন, বাহ বাহ, সারাদিন তো তোমার মা আমাকে খিটখিট করে যাচ্ছে, তা আমার কোনো অসুবিধা হচ্ছে? সহ্য করছি, কি করবো, সারাদিন ছেলেরা বাড়িতে বসে থাকলে যা হয়। হ্যাঁ, আমি শুধু ভাবছি পল্টুর বাবার কথা আর বিমলার বরের কথা, যা সব এক একখানা পিস। আমি সারাক্ষণ তোমাকে খিটখিট করছি? দাঁড়াও, তোমার ওই মূল চচ্চড়ির মাথা দিয়ে ডাল আমি তোমাকে খাওয়াচ্ছি এখনের দিনে। তোমার কথা আমি বলিনি, আর না না, এত সব রান্না করছো তোমার কথা বলিনি। তুমি বেশি বোকো না, ওই গোমূত্রটা দিয়ে ভালো করে একটু চান করো, সারাক্ষণ তো মুখটা পেপারে গুঁজে বসে আছো, যা 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 গোমূত্র দিয়ে চান করো, যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি 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 চানে। উফ, কই গন্ধ ছাড়ছে না তো, তোমাকে দেখতো। শোনো শোনো শোনো, আমার কিচ্ছু ঠিক লাগছে না, তুমি আজই পল্টুর বাবাকে বলে কামদেব বাবাজির ওই গোমূত্রটা আনানোর ব্যবস্থা করো, ওটা আমি চারিদিকে ছিটিয়ে দেবো, তোমাদের মাথায় ছিটিয়ে দেবো, তোমরা খেয়ে নেবে, তাহলেই আমরা ওই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যাবো, বুঝলে? আজকেই তুমি আনাও, আজকেই আনো। তুমি সারাক্ষণ প্লিজ এরকম পাগলের মতো আমার সাথে করো না, আই এম গেটিং ইরিটেটেড, সবসময় আমার সাথে এরকম করো না। দাদা বৌদি তোরা কোথায়, প্লিজ আয়, আমার মাথাটা খারাপ করে দিচ্ছে এখানে একজন। ওই তো আমার বাবু এসে গেছে, বস বস বস, তোদের জন্য এক্ষুনি শরবত আনছি আমি। তোরা যে এই দিনে অফিস না গিয়ে যে ওই যে ওয়ার্ক ফ্রম হোম করছিস, ওটাতেই আমি খুব খুশি। তুই এখন একদম বাইরে বেরোস না, আর তোর এই অভাগা বোনটাকে একটু বোঝা, ও নাকি ওর বন্ধুদের বাড়িতে ডেকে নাইটে পার্টি করবে নাকি, ওকে এবার আমি পিঠা দিয়ে মারবো বলে দিলাম, ওকে একটু বোঝা খবরে কি বলছে, আমি আর ওকে নিয়ে পারছি না। কি শুনছি রে, এই পরিস্থিতিতে তুই কোথাও এখন বাইরে যাবি না, আর বাইরে থেকেও কাউ কোনো বন্ধু টন্ধুকে এখন ডাকবি না। আসলে কি বলতো, এই ভাইরাসটা এমন একটা জিনিস যেটা আমরা চোখেও দেখতে পাই না, আমরা বুঝতেও পারছি না যে কোথা থেকে আসছে, কিভাবে আমাদের শরীরে কখন ঢুকে যেতে পারে, তাই জন্য সবাইকে বলা হচ্ছে যে বাড়িতে থাকতে এবং বাইরে না বেরোতে। আর মা, তুমি কি আদৌ জানো যে সবসময় মাস্ক পরে থাকলেই যে এখানে জীবাণু তোমার শরীরে ঢুকবে না, তা কিন্তু নয়,
যদি ভালো করে হাত সাবান দিয়েও যদি মানে ধোয়া হয় না পরিষ্কার করে, তাহলেও কিন্তু এই জীবাণু থেকে আমরা রক্ষা পেতে পারি। সবসময় মাস্ক পরার কোনো দরকারই। আর তুমি কি আদৌ জানো যে কেন এখন আমাদের সবসময় লকডাউন পিরিয়ড বা এই যে বলছে সবসময় ঘরে থাকো, বেরোবেন না, এ করবেন না, কেন বলছে, তুমি কি এগুলো সব জানো? আমি না, মানে ওই বিমলা যেটা বলছিল, ও তো বললো সারাদিন বাড়িতে বসে থাকতে, তাই আমি বাড়িতেই আছি আর এদেরকেও বাড়িতেই রেখেছি আটকে। আর বললো বাইরে বেরিয়ে ভালো করে রোদ পোহাতে, ওই 26-27 ডিগ্রি টেম্পারেচারে সব জীবাণু মরে যাবে। আর বিকেল 5টায় বেরিয়ে বাসন কোসন নিয়ে বারান্দায় গিয়ে ঢং ঢং করে বাজাতে, তাহলে ওই রোদটা গায়ে লাগলে জীবাণুগুলো মরে যাবে আর ওই সব করোনা মরোনা চলে যাবে। ভাবো, মানে আমাদের মায়েরা যদি এখানকার হয়ে এই রকম ভাবনা নিয়ে থাকে, এই সব বলে, তাহলে গ্রামের দিকের মানুষরা কেন ভুলভাল কথা বলবে না, তাই না? পাগল পাগল কিছু জানে না। তুই আর বকিস না, তুই যেন সব জানিস, বেশি পণ্ডিত। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা ওকে বলতে দাও। হ্যাঁ, মানে কালকে আমি যখন অফিস গেলাম, আমাদের রান্নার মাসি আমাকে এসে কি বলছে মানে ভাবলে অবাক হয়ে যাব। মাসি আমাকে বলছে কালকে, কি ধুলো চারিদিকে, দাও তো ঝাড়ু মেরে দিই আজকে, কাল তো আমি আসবো না। আর আগে বলো কি রান্না করবো, আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, আমার মরদ এমনি তো আজকে আসতে দিচ্ছিল না। তোমাদের এই বাবুদের রান্না করার জন্য আমায় আসতে হয়, নেয়াত ক টাকা দাও আমায়। আচ্ছা একটা কথা, এরপরে এই যে জায়গাটা হবে, এটা কিন্তু একদম স্ক্রিপ্টেড নয়। আমার অফিস গ্রামের দিকে, তো ওখানকার লোকেদের সত্যিকারের কথা শুনেই আমরা এই ভিডিওর এই জায়গাটা দেখাব। হ্যাঁ, কালকে তো আসবেই না, একদমই ঠিক, কালকে একদমই আসবে না। ও তোমার গায়েটা এরকম গন্ধ সারছে কেন? কপালে আবার কি বেঁধেছো এরকম কালো রঙের, কি এটা? আমার গায়ে কেন গন্ধ সারছে সে তুমি পরে বলবো গে। আমি জানি কালকে আমি কোনো মতেই আসবো না। ছাগল গরু যত আছে মাঠে সব কটারে ঘরে ঢুকাই দিতে, যাতে কালকে যা ঘটনা ঘটতে চলেছে না গেরামে, বাবা সে আমাদের ছাগল গরু সব কালকে ঘরে থাকবে গো। ছাগল ছাগল তোমাদের বাড়ি বাড়ির ভেতরে থাকবে, তোমরা কোথায় থাকবে? তবে তোমায় কইছি কি গো, কাল আমাদের ছাগল গরু সব ঘরে থাকবে, আর মানুষের কইছে ফুল প্যান্ট ফুল জামা পরে বাইরে বেরোতে, নাহলে তো সর্বনাশ হয়ে যাবে কালকে। কেন, কালকে কি ঘটবে, কি কালকে কালকে কি হবে বলো তো? তোমায় কইছি দাঁড়াও, কালকে অনেকগুলো পেলেন উঠবে আমাদের গ্রামের উপর দিয়ে, আর ওখান থেকে মোদিজি স্প্রে করবে ওষুধ পাউডার গো, আর সেই স্প্রেতে সব ওইসব জীবাণু মিবাণু নষ্টের গোড়া গইলা সব মরে যাবে গো। আর আমাদের ছাগল গরু যদি বাইরে ঘুরে তাদের গায়ে বলো তারাও মরে যাবে, ওর জন্য সব কটারে ঘরে ঢুকাইবো, আর কি আছে, সব জীবাণু গায়েব হয়ে যাবে, আমরাও বাইচা যাব। আর গায়ে কেন গন্ধ ছাড়ছে বলো তো? আমি হচ্ছে গোবর জলে চান করেছি গো, আমাদের গেরামে সব মহিলার হচ্ছে গোবর জলে চান করেছে, কোন জীবাণু আমাদের গাড়ির কাছে আসবে না। আর এই যে তিলক, এর কাহিনি তোমায় যদি বলি তুমি তো হা হয়েছা। ভীমরুল আছে না গো, মিষ্টি বিক্রি করে, ওকে স্বপন দিয়েছে তো ঠাকুর, কালী ঠাকুর। আর সেই স্বপনের জন্য সবাই তাদের ঘরের বাঁদিকে মাটি খুঁড়েছে, মাটি খুঁড়ে কয়লা বার করেছে, আর সেই কয়লা তুমি যদি গঙ্গা জল দিয়ে ধুইয়া তিলকাইটা পড়ো, তাহলে তোমার কাছে পাশে আর জীবাণু ঘুরতে পারবে না। তাই আমরা তিলকাইটা ঘুরছি, দেখি কোন জীবাণু আছে গায়ের কাছে, বুঝলে? সর্বনাশ! কি বলছিস বাবু, এরকমও হয়? আচ্ছা তোমরা কি আদৌ মানে এই করোনা ভাইরাস কি হচ্ছে কি হচ্ছে না সেই সম্পর্কে কি আদৌ কিছু জানো, কি হচ্ছে ব্যাপারটা? অ্যাকচুয়ালি কিন্তু তুইও শোন ভালো করে, করোনা ভাইরাসের যে ব্যাপারটা, সেখানে কিন্তু একটা মানুষ যদি এফেক্টেড হয় সেই ভাইরাস থেকে, তাহলে সেই মানুষটা থেকে কিন্তু সবাই ছড়াবে তেমন নয়, একটা মানুষ 3.6 মানুষকে ছড়াতে পারে। সো রাউন্ড ফিগারে ধরা হচ্ছে চারজনকে ছড়াতে পারবে, তো চারজন মানুষ এক একজন আবার চারজন করে মানুষকে ছড়াবে, তো চারজন থেকে ১৬ হবে, ১৬ থেকে ৬৪ হবে।
আর এই চেইনটা এইভাবেই আমরা ভাঙতে পারবো। আর এই যে করোনা ভাইরাসের জীবাণুটা, এটা যদি 12 ঘন্টা অবধি কারোর শরীরে সংক্রমিত না হতে পারে তাহলে এটা নষ্ট হয়ে যায় এবং ইনএফেক্টিভ হয়ে যায়। তাই জন্যই আমাদের বলা হচ্ছে বাড়িতে থাকতে এবং বাইরে না বেরোতে, বুঝলি ছুটকি? আর তোরা তো এখন সবসময় খুব মানে আমি ইনস্টাগ্রাম ফেসবুকে দেখি দেশাত্মবোধক সমানে অনেক কিছু দিচ্ছিস স্ট্যাটাস বা এরকম, তো এখন কিন্তু সবথেকে ভালো সময় যে ঘরের মধ্যে থেকে দেশকে তুই কতটা ভালোবাসিস সেটাকে প্রমাণ করার। আর তোমরাও বাড়িতে থাকো, সবসময় সাবান দিয়ে এবং স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখো এবং সরকার যেটা বলছে সেটা মেনে চলার চেষ্টা করো। আশা করছি আমরা সবাই মিলে একসাথে যদি এই নিয়মগুলো মেনে চলি আমরা বাড়িতে সেফ থাকবো এবং সবার সাথে আবার আগের মতন জীবন শুরু করতে পারবো কিছুদিনের মধ্যে। যদি এই ভিডিওটা খুব ভালো লাগে সবার সাথে শেয়ার করো, লিটারালি সবার সাথে। আর প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, তোমাদের আর কী কী ভিডিও ভালো লাগবে এই সময় দেখলে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবও করো। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে থাকো। থ্যাংক ইউ।